টিএসসি যে অন্ধের মতো মুখোশ পরে আছে, বিধির দোহাই দিয়ে যে তারা হচ্ছে যে আসল সত্য লুকাচ্ছে, সেটা আমরা মাস্ক পরে প্রকাশ করছি। তো টিএসসি যে বিধির কথা বলে আমাদের ন্যায্য বিষয় থেকে বঞ্চিত করছে, সেই জন্য আমরা প্রতীকী সেই মুখোশটা পরে স্যারদের এই অন্যায্য কথার প্রতিবাদ জানাচ্ছি। স্যাররা যে বিধির মুখোশ পরে আছেন, আমরা সেই মুখোশটা তাদের তুলে ধরছি যে তারা বিধি নামক একটি কথা দিয়ে এই মুখোশ পরে আছেন। পাবলিক সার্ভিস কমিশনের সামনে দেখেন রোদে পুড়তেছি আমরা না খাই। আমরা অনেক ভাই বোন দেশের প্রত্যন্ত এলাকা থেকে এই পাবলিক সার্ভিস কমিশনের এখানে এসে বসে আছে, কিন্তু এখন পর্যন্ত দেখেন আমরা কোনো উত্তর পাচ্ছি না। কারণ তাদের নৈতিক কোনো অবস্থান নাই যে তারা আমাদের সামনে এসে কোনো উত্তর দিবেন। যতদিন পর্যন্ত ওনারা আমাদের দাবি মেনে না নিবে, ওনাদেরকেও এসে আমাদেরকে লিখিতভাবে প্রমাণ দিয়ে যাবে যে হ্যাঁ তোমাদের সবার চাকরি হবে, ততদিন পর্যন্ত আমরা এইভাবে রাস্তায় কুকুরের মতো বসে থাকবো, যেহেতু ওনারা আমাদেরকে কুকুরে পরিণত করেছেন। ওনাদের পক্ষ থেকে কোনো ধরনের কথা আসেনি, ওনারা কেউ কথা বলেনি। স্যার প্রতিদিন এখানে এসে অফিস থেকে বের হয়ে ওনার সিঁড়িতে দাঁড়িয়ে হাসে হেসে উনি গাড়ি নিয়ে চলে যায়। সমাজ জেগেছে, সমাজ জেগেছে।